নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে 11 জন নিহত, দগ্ধ আরও 26 জনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাহ জামে মসজিদে মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা নিশ্চিতে সরকারি বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু উসমান চৌধুরী মারা গেছে। ঢাকার সিএমএইচ হাসপাতালে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বান্দরবনের সীমান্তবর্তী নাইখানছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ভাগ্নেরঝিরি এলাকা থেকে 5টি আগ্নেয়াস্ত্র, 1টি তাজা গুলি ও অস্ত্র তৈরি ব্যারেল উদ্ধার করেছে নাইখানছড়ি 11 বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এখনও বন্ধ রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল। সব কয়টি চ্যানেলের নাব্য সংকট থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভারতের তামিলনাড়ুর একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে 7 শ্রমিক নিহত ও 4 জন আহত হয়েছে। নিউজিল্যান্ডে 3 মাসেরও বেশি সময়ের পর এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 ব্যক্তি মারা গেছেন। জানা গেছে করোনায় প্রাণ হারানো ব্যক্তির বয়স 50 বছর। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অফ স্পিনার হরভজন সিং। এর আগে সুরেশ রায়নাও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেন। অবসান হলো নানা জল্পনা কল্পনার, তিক্ততা ভুলে আরও 1 বছর বার্সায় থাকছেন মেসি।